আর এখন আদব কোথায় গেছে ছেলেতে বাপরেটা আব্বা আপনার পকেটে কি সিগারেট আছে যদি কে বাবা আছে আমার তো শেখ সিগারেট না আব্বা গোল্ড লিফ লাগবে উনি গোল্ড লিফ ছাড়া খায় না বেনসন লাগবে আদব কোথায় শিক্ষকরে দেখে স্কুলের সামনে দেখলে বাইতে পেশাব এসে যেত মনে আছে মুরব্বিরা স্কুলের কোন কোন স্যার বিশেষ করে সেকেন্ড স্যার হতেন খুব মেজাজি সেকেন্ড স্যাররে দেখলে ভয়তে পেশাব এসে যেত আর এখন স্কুলের পোলাপান শিক্ষিকারে কয় স্যার এটা দেন স্যার ওটা দেন স্যার নাও যাইয়ে তাদেরকে পাঠায় যা বাড়িতে বড়ই বাড়িয়ে নিয়ে আইগে যেই স্যার ছাত্র ছাত্রীকে যে বাড়িতে বড়ই পাড়িয়ে এনে খাওয়ায় সেই স্যার কোনোদিন ছাত্র ছাত্রীদেরকে শিক্ষা দিতে পারবে না তাদের শাসন করতে পারবে না ঠিক কি না আমরা স্যারদেরকে কিছু খাওয়াইতে পারতাম না আদবের থেকে নামতে নামতে কোথায় চলে গেছে আদব বলা হয় ওয়াজুস সাফি মহল লিখি যা যেখানে রাখা দরকার তাকে সেখানে রাখার নাম আদব বুঝছেন 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 কথা আদব কাকে বলে যা যেখানে রাখা দরকার তা সেখানে রাখার নাম আদব টুপি যতই কম দাম হোক কোথায় থাকবে বলেন কোথায় জাঙ্গে যত বেশি দামি হোক কোথায় থাকবে পাছাই আরে লজ্জার কি আছে জাঙ্গি তো ভরে মুজা যত বেশি দামি হোক থাকবে কোথায় পায় টুপি যত কম দামি হোক কোথায় থাকবে এখন কিনার সময় আপনি ভুল করছেন আরে টুপিটা তো সবচেয়ে বেশি দাম দিয়ে কিনা উচিত ছিল তা তো কিনি নে লুঙ্গি কিনার সময় ভাব দেশে সিত্রুটির মতো তাই একটু মাথায় দিয়ে রাখে এটা চরম অন্যায় করেছেন পুরো বডির ভিতরে মাথার নাম ইংরেজিতে হেড আর হেড মানে প্রধান ঠিক না তাহলে প্রধানের উপরে যা টুপি দেন তা আবার দুতি মনে নাই প্রিয়জনের টুপি চেহারা দেন কয় বছর দই না আল্লাহ জানে তেলছে কুলুবাড়ি টুপির গন্ধ কলুবাড়ি হ্যাঁ কলুবাড়ি কলুবাড়ি টুপির মতো তেলছে হয়ে গেছে লাখ লাখ তিলে ভরে গেছে তোমার টুপিটা দুতি মনে দেয় জাঙ্গিতে সপ্তাহে সপ্তাহে দুইবার দৌ মুজাহিদ তিনবার দৌ টুপি দুতি মনে থাকে না আর ওইগুলো কেনছো জাঙ্গি কেনছো 500 টাকা দিয়ে টুপি কেনছো 5 টাকা দিয়ে চরম ভুল করছো টুপি কিনবা 500 টাকা দিয়ে জাঙ্গিও নাই ভাও বাইলে পড়লে না বাইলে না বাইলে একটু স্বীকার করেন জোরে বলে হুদাল্লিল মুত্তাকিন আল্লাহ কাইদা হুদাল্লিল নাস আর আকায়াত পড়ছি শাহরুল রমাদান আল্লাহ জুনজিলা ফিল কুরআন হুদাল্লিল নাস এ কুরআন মুত্তাকিনদের হিদায়াত দেয় সাধারণ মানুষকে কাফের মুশরিকদেরকে হিদায়াত দেয় কাফের মুশরিকদেরকে জান্নাতের পথ দেখায় আর মুত্তাকিনদের তাকওয়া বাড়ায় ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুম ঈমানা এ আমার দিক থেকে যারা মুমিন যারা মুমিন যারা মুমিন ঈমানদার তারা কুরআন শরীফ শুনলে কুরআন শরীফের তেলাওয়াত যদি ভালো কারীরা তেলাওয়াত করে কারি আব্দুল বাসের এরপরে মিশরি কারীরা আমাদের কারি মুস্তাকিম বিল্লাহ খুলনার আমাদের কারি সাইদুল ইসলাম আসাদ বাংলাদেশের এরকম কারিরা যখন তেলাওয়াত করে যার ভিতরে ন্যূনতম ঈমান আছে ও মমতাজ মনির খান আলমগীরের গান্ডে লাথি মারি সিদ্ধ করে ভেলাই দিয়া আল্লাহর রহমতে কোরআনে কারিমের তেলাওয়াত সঙ্গে জিন ধরে কথা বলেন ঠিক না যখনই তেলাওয়াত শুনি তখন দিলটা কেঁপে ওঠে ভাই যা তুলিয়া তালেহীন আয়াতু জাদা তুমি ঈমানা ঈমান বেড়ে যায় কোরআনে কারিমের তেলাওয়াত শুনলে অবি তাকরা রে তুলাতে লামিয়ামুল মমতাজের বুকটা ফাটতে যায় যে গান এক কতদিন পর্যন্ত সবাই শুনছে বুড়ো গুড়ো শুনছে যখন ক্যাসেটে গায় হুজুর রাতে কান কাট করে দিয়ে শোনে আর আটে ভালো বুঝতে দেয় না যে আমি শুনতেছি আবার শোনে এখন যদি কেউ গায়ে যে বুকটা ফাটতে যায় মনে করে যে তারে লাঠি দিয়ে তার বুকটা ফাটায় ফেলে দিই ও সাথে আর কতকাল শোন করে কথা বল না কেন আর জন্মের পরের থেকে সুরা ফাতিহা ইমামের পিছনে শুনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন আমিন ভালো লাগছে না মন্দ জীবন করে শুনি কোনদিন কি ইমামরে কেউ কইছে হুজুর এক সুরার কতদিন পড়বেন পাল্টা উল্টে পড়েন দি এ কেউ কয় ভালো লাগে কি লাগে না সব দিন ভালো লাগে কি লাগে না এলে কোরআনের মুজিজা আমার কোরআনে কোন জায়গায় ত্রুটি নাই ঠিক কি ঠিক না এটা একে আল্লাহ পাক পাঠিয়েছেন কি জন্য হুদাল্লিল মুত্তাকিন মুত্তাকিনদের হিদায়াতের জন্য যত শুনবেন ইমানদাররা ততই ভালো লাগবে আর নতুন করে তাকওয়া বাড়বে আর কাফের মুশরিকের জন্য হিদায়াত আজকে আমাকে একজনে বলতেছিল যে হুজুর আমরা এক অফিসে আমাদের সিনিয়র অফিসার যখন চাকরিতে ছিলাম সিনিয়র অফিসার হিন্দু যখনই আজান দিত যখনই আজান দিত আজানের ফাঁকে আমাদের কর্মবিরতি থাকতো আমরা ওই সময় বসে নিজেরা কুটি কুটির গল্প করতাম কিন্তু আমাদের হিন্দু স্যার উনি কথা বলতেন না উনি জিন ধরে আজানটা শুনতেন এমন করে আমাদের কয়েকদিন দেখার পরে একদিন স্যারই আমাদেরকে বলতেন মিয়া আপনারা করেন কি ওই লোকটা মাইকে কি বলে
ওর কথার ভিতরে কি মানে আর আপনি মুসলমান হইয়া এই ফাঁকি কথা বলেন কান লাগে শুনেন দেখেন আল্লাহু আকবার বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে ওইরকম মজা তো কোরআনের মধ্যে শুনি না আপনি না শুনে কেন কথা বলেন আমরা মুসলমানরা জিন্দেগি গেছি আল্লাহু আকবার একজন হিন্দু মানুষ সে মুয়াজ্জিনের আজান এত মহব্বতের সাথে শুনে হতে পারে ওই লোকটা ভিতরে ভিতরে মোমেন হয়ে গেছে কারণ বসত বাহ্যিকভাবে প্রকাশ করতে পারতেছে না এরকম বহু হিন্দু ভাই আছে কারণ বসত সামাজিকতার কারণে জাহির করতে পারে না আমার কোরআন গোটা মানব জাতির হিদায়তের জন্য ঠিক কি ঠিক না এই কোরআন দিয়ে নবী পাকের জীবন গড়ি একটা আদর্শ মানুষ উস্তাদ হিসেবে আমাদের সামনে আসছে আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি আমাদেরকে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আমার নবীকে আল্লাহ তাআলা ডাইরেক্ট বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলকিন আযীম আপনি কোরআন শরীফদের যে চরিত্র অর্জন করেছেন না এটা সর্বশ্রেষ্ঠ উত্তম চরিত্র এর চাইতে ভালো চরিত্র জগতে হইতে পারে না এবার নবী পাক বলেন আল্লামানি রব্বি আমারে তো পড়াইছে আমার আল্লাহ আমারে পড়াইছে আমার আল্লাহ এই জন্য হুজুর বলেন ওয়া আল্লাহ আল্লামানি রব্বি ফাহসানা তালিমি হে জগতের মুসলমান তোমরা সাক্ষী দাও আমার উস্তাদ স্বয়ং আল্লাহ পড়াইছে আমাকে আল্লাহ তাহলে দুনিয়ার সব শিক্ষার চাইতে আমার দিকে মানি দুনিয়ার সব শিক্ষা চাইতে আমার নবীর শিক্ষা ভালো না মন্দ শ্রেষ্ঠ না দুর্বল আমার নবীর শিক্ষার চাইতে ভালো শিক্ষা হতে পারে এবার নবী বলেন ওয়া আদাবানি রব্বি আমারে আদব শিক্ষা দিয়েছেন আমার আল্লাহ ফাসানা তাদিবি আদব মানে আদর্শ আদব মানে সভ্যতা আদব মানে ভদ্রতা আদবের আমরা আরবিতে মাদ্রাসায় পড়াই যখন আদবের একটা কিতাব আছে আরবি সাহিত্য রওজাতুল আদব তারপরে নফাতুল আরব নফাতুল ইয়ামান কালুবি এগুলো আদবের কিতাব সাহিত্যের কিতাব এই আদবের একটা সংজ্ঞা আমরা বলে থাকি সেটা আমার দেখ এনি ম্যান এভরিবডি চলে আইছি জায়গা মতো আমার টাইম হলো আটটা পর্যন্ত তার থেকে যেটুক আছে সেইটুক গড়ি দেওয়ার দরকার নাই কে আমি দেখতেছি আমার আমার কাছে গড়ি আছে আমি দেখবানি কেউ দেখার দরকার নাই যখন দরকার তখন আমার দিক একজন মানুষের নড়াচড়া করবে না আমার নবী বলেন আল্লাহ পাক আমাকে আদব শিক্ষা দিয়েছেন এবার আদব কারে কয় কব দরকার আছে বর্তমানে আদবের চরম অভাব ছোটবেলায় আমরা মাটি দিয়ে কড়ি বানাই অথবা কাজ করি মার্বেল খেলতাম মনে আছে মুরব্বীকে মুরব্বীরা যদি আইসে যেত কড়ি মড়ি ভেলায় তুইয়ে ফেন কুটা ফেন কুড়ন ওই সময় তো ওই সময় খেলতে খেলতে ওই ল্যাংটা হয়ে বসেও খেলতাম ছোট তো প্যান্টে এক পাশে তুইয়া এ প্যান্ট কুড়নুর সময় থাকতো না বাগান সিনে দৌড়তাম ঠিক কিনা মাত্র মার্বেল খেলা আর এখন আদব কোথায় গেছে ছেলেতে বাপরেটা আব্বা আপনার পকেটে কি সিগারেট আছে যদি কে বাবা আছে আমার তো শেখ সিগারেট না আব্বা গোল্ড লিফ লাগবে উনি গোল্ড লিফ ছাড়া খায় না ব্যানসন লাগবে আদব কোথায় শিক্ষকরে দেখে স্কুলের সামনে দেখলে বাইতে পেশাব এসে যেত মনে আছে মুরব্বীরা স্কুলের কোন কোন স্যার বিশেষ করে সেকেন্ড স্যার হতেন খুব মেজাজি সেকেন্ড স্যারে দেখলে ভয়তে পেশাব এসে যেত আর এখন স্কুলের পোলাপান শিক্ষিকারে কয় স্যার এটা দেন স্যার উড়া দেন স্যার রাও যাইয়ে তাদেরকে পাঠায় যা বাড়িতে বড়ই ভেড়িয়ে নিয়ে গিয়ে যেই স্যার ছাত্র ছাত্রীকে যে বাড়িতে বড়ই পাড়িয়ে এনে খাওয়ায় সেই স্যার কোনোদিন ছাত্র ছাত্রীদেরকে শিক্ষা দিতে পারবে না তাদের শাসন করতে পারবে না ঠিক কিনা আমরা স্যারদেরকে কিছু খাওয়াইতে পারতাম না আদবের থেকে নামতে নামতে কোথায় চলে গেছে আদব বলা হয় ওয়াজুস সাহেব মহল লিখি যা যেখানে রাখা দরকার তাকে সেখানে রাখার নাম আদব বুঝেন বুঝেন কথা আদব কাকে বলে যা যেখানে রাখা দরকার তা সেখানে রাখার নাম আদব টুপি যতই কম দাম হোক কোথায় থাকবে বলেন কোথায় জাঙ্গে যত বেশি দামি হোক কোথায় থাকবে পাশাই লজ্জার কি আছে জাঙ্গি তো ভরে মুজা যত বেশি দামি হোক থাকবে কোথায় পায় টুপি যত কম দামি হোক কোথায় থাকবে এখন কিনার সময় আপনি ভুল করছেন আরে টুপিটা তো সবচেয়ে বেশি দাম দিয়ে কিনা উচিত ছিল তা তো কিনি নে লুঙ্গি কিনার সময় ভাব দেশে সিত্রুটির মতো তাই একটু মাথায় দিয়ে দেয় এটা চরম অন্যায় করেছেন পুরো বডির ভিতরে মাথার নাম ইংরেজিতে হেড আর হেড মানে প্রধান ঠিক না তাহলে প্রধানের উপরে যা টুপি দিয়েছেন তা আবার দুটি মনে নাই প্রিয়জনের টুপি চেহারা দেন কয় বছর দই না আল্লাহ জানে তেলছে কুলুবাড়ি টুপির গন্ধ কলুবাড়ি হ্যাঁ কলুবাড়ি কলুবাড়ি টুপির মতো তেল চেয়ে গেছে লাখ লাখ তিলে ভরে গেছে তোমার টুপিটা দুটি মনে দেয় জাঙ্গিতে সপ্তাহে সপ্তাহে দুইবার দৌ মুজাদি তিনবার দৌ টুপি দুটি মনে থাকে না
আর ওইগুলো কিনছো জাঙ্গি কিনছো 500 টাকা দিয়ে টুপি কিনছো 5 টাকা দিয়ে চরম ভুল করছো টুপি কিনবা 500 টাকা দিয়ে জাঙ্গি নাই ভাও বলি পড়লি না বলি না বলি দরকারে তলে গামছা পরে কাছাই দি তোমার আর কিনার সময় ভুল করে বেলাইছেন এইজন্য ব্যবহারের সময় ঠিক করা যাবে না তো যা কি করছি জাঙ্গি বেশি টাকা দিয়ে কিনছি টুপি কম দামি দেতা জাঙ্গি মাথায় দিয়ে নামাজ পড়ি এটা বেয়াদবি হবে না